নমস্কার বন্ধুরা। তো অনস্ক্রিনে তোমরা একটা লেটেস্ট নোটিফিকেশন দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ 5 শরৎ চ্যাটার্জি রোড, ডেট 4/9/2024, অর্থাৎ আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখে। নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নাও। সাবজেক্টটা কি রয়েছে? ক্রিয়েশন অফ 494 পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। দেখো, কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু সাব ইন্সপেক্টর পদে কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট, একটা নতুন পদ সৃষ্টি, একটা মানে শূন্য পদ সৃষ্টি হয়েছে নতুন, যেটা আমি কিন্তু বলেছিলাম তোমাদের বর্তমান পত্রিকায় কিন্তু উঠে এসেছিল। ঠিক আছে, তারই একটা লেটেস্ট অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যেটা বলা আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সাবমিটেড এ প্রোপোজাল ফর ক্রিয়েশন অফ অ্যাডিশনাল পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ফর বেটার ম্যানেজমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার ট্রাফিক অ্যান্ড টু মেনটেন দ্য প্যারিটি বিটুইন প্রমোশনাল প্রসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ। Now, after careful consideration of the matter, the governor is pleased to accord approval for creation of 494 post of sub-inspector of police for better administrative convenience. The charge is debitable to the appropriate head of the account from the state police budget. ঠিক আছে, এখানে ইন ডিটেলস সমস্ত কিছু নোটিফিকেশন উল্লেখিত করা রয়েছে। আশা করছি তোমরা এখান থেকে প্রত্যেকেই দেখে নিতে পারবে। চলো, ঠিক আছে, তো আশা করছি প্রত্যেকেই দেখে নিতে পারবে এখানে কী কী উল্লেখিত রয়েছে। ডেট ঠেট সমস্ত কিছু কিন্তু উল্লেখিত করা রয়েছে। তো নোটিফিকেশনটি পেতে তোমাদের প্রত্যেকে পূর্ব টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাও। দেখো, সব এই চ্যানেলের মাধ্যমে, সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সর্বদা সঠিক আপডেট শেয়ার করা হয়। ঠিক আছে, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে সাব ইন্সপেক্টর, তোমার প্রত্যেকে যেন, আশা করছি তোমরা প্রত্যেকে সেখানে ফর্ম ফিল আপ করেছো। এক্সামের জন্য যারা ওয়েট করে আছো, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রি এক্সাম, WBP কনস্টেবলের মেইন এক্সাম অথবা সাব ইন্সপেক্টর এক্সাম তোমরা দেখে নেবে পুজোর পর। ঠিক আছে, বা শেষের দিকে বা বছরের শুরুর দিকে এই প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একবারে কন্টিনিউয়াসভাবে কিন্তু চলবে। ঠিক আছে, তো এই আর একটা আপডেট, এই ভ্যাকান্সিটাও তোমাদের অবশ্যই আসবে, যেখানে কিন্তু আর্ন ব্রাঞ্চে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 494টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। তো নোটিফিকেশন কবে আসবে, আবেদন কবে থেকে শুরু হবে, এগুলো আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেবো। কিন্তু তোমাদের যেটা প্রাথমিক কাজ সেগুলো হচ্ছে এক্সামের জন্য নিজেকে তৈরি করা। ঠিক আছে, সে WBP পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল হোক, জেল পুলিশ হোক, সাব ইন্সপেক্টর হোক, ঠিক আছে, বা PSC-র ক্লার্কশিপ হোক, বা মিসলেনিয়াস হোক, যে কোনো এক্সামের জন্য তোমাকে তৈরি থাকতে হবে, বা সেন্ট্রালের MTS হোক, জিডি কনস্টেবল হোক, CHSL হোক, CGL হোক, সমস্ত কিছুর জন্যই। চলো, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এরকম মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো, জয় হিন্দ।